এখন আমরা শিখবো বচন। বচনও মোটামুটি ছোট একটা টপিকস, কিন্তু এখান থেকেও পরীক্ষায় হুটহাট করে দু একটা প্রশ্ন চলে আসে। তো কোন প্রশ্নগুলো আসে, কীভাবে উত্তর করতে হয়, আমরা সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো, ঠিক আছে? তাহলে এই মুহূর্তে আমাদের লার্নিং পার্ট হচ্ছে বচন। আপনারা মোটামুটি বচন নিয়ে খুব ভালো পারেন, কারণ ছোট টপিক, সবার মাথায় এগুলো থাকে যে কী কী আছে, কী কী থাকে। ওকে, তারপর আমরা কিছু মানে এক্সট্রা কিছু জানতে পারি কিনা সেই বিষয়ে আলোচনা করব। আসেন বচনেরও কিছু প্রাথমিক আলোচনা জেনে নেই যে বচন একটি পারিভাষিক শব্দ। এটা কিন্তু পরীক্ষায় মানে বেশ কয়েকবার এসেছিল চাকরি পরীক্ষায় যে বচন কেমন শব্দ। বচন হচ্ছে পারিভাষিক শব্দ। সো খাতায় লিখে নেন যে বচন হচ্ছে পারিভাষিক শব্দ, ঠিক আছে? এরপর দেখেন বচনকে যদি ভাঙ্গা হয় বা বিশ্লেষণ করা হয় তাহলে আমরা পাই যে বচ যোগ অনট। আমরা জানি যে প্রকৃতির পত্র এক সময় শিখেছিলাম বা পরবর্তী ক্লাসগুলো তাদের শিখবো, তা হচ্ছে যে কোনো শব্দের শেষে যদি অন থাকে তাহলে অনট প্রত্যয় যুক্ত হয়, বচ যোগ অনট চটা, আর বচের আগে একটা কৃত প্রত্যয় চিহ্ন হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বচন হচ্ছে প্রত্যয়সাধিত শব্দ, কৃত প্রত্যয়সাধিত শব্দ, ঠিক আছে? আর বচন অর্থ হচ্ছে সংখ্যায় ধারণা। বচন দ্বারা কী বুঝি? যে সংখ্যায় ধারণা। আর বচন কত প্রকার এটা নিয়ে আপনাদের কোনো ঝামেলা নেই, এটা সবাই বুঝতে পেরেছেন। আর বিশেষ ও সর্বনাম পদেরই বচন ভেদ হয়। যে বচন ভেদ হয় কোন পদের, পরীক্ষা কেন্দ্রে আসে যে বিশেষ ও সর্বনাম, এই দুইটা পদেরই শুধু বচন ভেদ হয়, আর অন্যগুলোর তেমন কোনো বচন ভেদ হয় না অন্য কোনো পদের, ঠিক আছে? এখন আসেন বচন, বচন কত প্রকার, খুব সহজ প্রশ্ন। আসলে এই প্রশ্নটা পরীক্ষায় কখনো আসেনি, আসবেও না। এটা আমরা জানি যে বচন সাধারণত এক দুই প্রকার, একটা হচ্ছে এক বচন আর বহু বচন। এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে এক বচনে কোন কোন ধরনের বহু মানে শব্দগুলো বসে, বা বহু বচনের ক্ষেত্রেও কোন কোন শব্দগুলো মানে বসে, এগুলি আমরা শিখব, ঠিক আছে? এখন দেখেন এক বচন দ্বারা কী বুঝি একটু বলে দিই, যেহেতু আছে, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটি মাত্র সংখ্যাকে বোঝা হয় তাকেই বলছি আমরা এক বচন। আর বহু বচন কি? অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো প্রাণী বস্তুর একের অধিক নির্ণয় করা হবে, একের অধিক মানে বোঝায়, আমরা তাকেই বলছি বহু বচন শব্দ। এখন দেখেন কি এই এক বচন আর বহু বচনের বেসিক যে বিষয়গুলোর মধ্যে যা আমাদের প্রথমে জানতে হবে তা হচ্ছে প্রাণী এবং অপ্রাণীবাচক শব্দের বহু বচনে কী বসে, বা শুধু উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে কী বসে। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো প্রাণীতেই বসে, অপ্রাণীতে বসে না, আমরা এইগুলোই জানবো। দেখেন প্রথমেই জেনে নেব যে শুধুই উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে কী বসে। দেখেন শুধু উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে বসে যে হচ্ছে বৃন্দ, কুল, সমূহ, সকল, এগুলোই বসছে, ঠিক আছে? কেবল উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়, যেমন দেখেন গণ বসে। গণ কী? যেমন কি দেবগণ, নরগণ, তারপরে গণ বসছে, বৃন্দ বসছে। আপনি গণ আর বৃন্দ কিন্তু উন্নত প্রাণীবাচক বলতে শুধু মানুষকেই বোঝানো হয়, উন্নত প্রাণীবাচক বলতে আর অন্য কোনো প্রাণীকে বোঝানো হচ্ছে না। তার মানে দেখেন এই যে উন্নত প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে গণ বসছে, বৃন্দ বসছে, এগুলো কিন্তু চাইলে আমরা কিন্তু পাখির সঙ্গে বা অন্যান্য যেসব প্রাণী আছে অন্য প্রাণীর সঙ্গে বসাতে পারবো না। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো প্রাণীবাচক শব্দের সঙ্গে বসে, আবার অপ্রাণীবাচক শব্দের বহু বচনেও বসে। যেমন কী আছে যে কুল, সকল, সব, সমূহ, কী কী আছে আমি একটু বলেছি। দেখেন প্রাণী, এটা কিন্তু ভালোভাবেই পরীক্ষায় আসে যে ডিরেক্ট এই চারটা শব্দ দিয়ে আসে যে প্রাণী এবং অপ্রাণীবাচক শব্দের বহু বচনে কোনটি বসে। তো আমরা লিখে ফেলি যে প্রাণী এবং অপ্রাণীবাচক শব্দের বহু বচনে, প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের বহু বচনে। প্রাণী এবং অপ্রাণীবাচক শব্দের বহু বচনে সাধারণত চারটি মানে বহু বচন শব্দ বসে। একটা হচ্ছে কুল, দুই নম্বর হচ্ছে সকল, তিন নম্বর হচ্ছে সব, চার নম্বর হচ্ছে সমূহ। এই কুল, সকল, সব, সমূহ, এই চারটা প্রাণীবাচক শব্দের বহু বচনও বসে, আবার অপ্রাণীবাচক শব্দের বহু বচনও বসে। তো এইটা একটু মুখস্থ রাখবেন, ঠিক আছে? আর উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে বসে যে বসে হচ্ছে বৃন্দ, গণ, বর্গ, মণ্ডলী, ওখানেও চারটা প্রধানত বসে। কী কী বসে? যে বৃন্দ, এই বৃন্দ কিন্তু আপনি চাইলে কিন্তু মানে গরু বৃন্দ বা ছাগল বৃন্দ বলা যায় না। কী কী আছে আমি লিখে দিচ্ছি, দেখেন। তাহলে এটা হলো প্রাণী আর অপ্রাণীবাচক শব্দের বহু বচনে।
এরপর আমরা শিখব যে উন্নত প্রাণীবাচক। আসলে উন্নত প্রাণী বলতে শুধু মানুষদেরকে বোঝানো হয়, মানুষ ছাড়া উন্নত করার কোনো প্রাণী নেই, কারণ মানুষের বোধ শক্তি আছে, অন্য প্রাণী তেমন বোধ শক্তি নেই। তো আমরা খাতে লিখে ফেলি যে উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে কি বসে, শব্দের বহুবচনে কি কি বসছে, যে বৃন্দ গণ, তিন নম্বর হচ্ছে বর্গ, চার নম্বর হচ্ছে মণ্ডলী। তারপরে দেখেন এই যে বৃন্দ গণ বর্গ মণ্ডলী এই চারটা কি হচ্ছে যে উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে বসে, ঠিক আছে। ওকে, এরপর দেখেন আমরা এই হচ্ছে বহুবচনের ক্ষেত্রে আরও কিছু ফ্যাক্টস আছে যেগুলো বিষয়ে একটু আমি কথা বলছি, তাহলে আপনাদের আরও বেশি সুবিধা হবে। যেমন দেখেন যদি বলি যে যে কখনও কখনও বহুবচন ব্যবহার করে এক বচনও প্রকাশ করা হয়, ঠিক আছে। যেমন দেখেন আমাদের দেশ কী বলা হলো, যে আমাদের দেশ, দেখেন এই সামনে কিন্তু আমাদের দ্বারা কিন্তু অনেক কিছু বোঝানো হচ্ছে, যখনই আমাদের দেশ বলছি তখন কিন্তু এক বচন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার দেখেন এভাবে আরও বলতে পারি যে আবার কখনও কখনও এক বচন ব্যবহার করে বহুবচন প্রকাশ করা হয়, যেমন সে গরু জবাই করতে করতে কষায় হয়ে গেছে, কী বললাম যে সে গরু জবাই করতে করতে কষায় হয়ে গেছে। এখন দেখেন সে কিন্তু গরু জবাই করছে অনেকগুলো, কিন্তু এখানে ব্যক্তি একটাকেই বোঝা যায়। আবার দেখেন যদি এরকম আসে যে বনে সিংহ থাকে, এখানে কিন্তু দেখেন এক বচন প্রকাশ পাচ্ছে আবার বহু বচন প্রকাশ পাচ্ছে কিনা, এটা কিন্তু কনফিউজ থাকেন। কিন্তু সাধারণত দেখেন বলতেছে বনে সিংহ থাকে, সিংহ কিন্তু একটা, কিন্তু আসলে কি সিংহ কি একটা থাকে বনে, না অনেক থাকে, এটা কিন্তু বহু বচন প্রকাশ করে। আবার দেখেন যদি বলা হয় যে বাগানে ফুল ফুটেছে, কী বলা হলো যে বাগানে ফুল ফুটেছে, তার মধ্যে দেখেন এই যেখানে বাগানে ফুল ফুটেছে, ফুল কি একটা ফুটে না অনেক ফুটে, অনেক ফুটে, তার মানে এটাও কিন্তু বহুবচন আকারে প্রকাশ পায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু শব্দ আছে যে মনে হবে যে একটা কিন্তু বোঝাবে অনেকগুলো, তো এইগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর এর জন্য আমাদের যে মার্ক ফরওয়ার্ডের যে লেকচার শিটগুলো আছে এই লেকচার শিটগুলো অবশ্যই দেখবেন, কারণ লেকচার শিটের প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে গুছিয়ে বলা দেওয়া আছে এবং যেগুলো আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সবগুলো নোট ডাউন করে দেওয়া আছে, ঠিক আছে। তো আশা করছি যদি বই থেকে প্র্যাকটিস করবেন আর এই লেকচার ক্লাস থেকে যতটুকু শিখলেন এটা মাথায় ধরে রাখবেন, তাহলে আপনাদের সংখ্যাবাচক শব্দের ও কোনো প্রবলেম থাকবে না। আর আজকের ক্লাসটা এইটুকুই, আগামী ক্লাসে আবার আপনার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।